পৃথিবীর পাঁচটি বিষয় এমন আছে যে পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আস্তে বলেন, যে পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই পাঁচটা বিষয়ের ভেতর একটা বিষয় হলো বিআই আরদিন তামুত, কোন জায়গায় কোন সময় আমি মৃত্যুবরণ করব, কোন জায়গায় কোন সময় আমার কাছে আজরাইল চলে আসবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিমুন, আল্লাহ বলেন যখন তোমার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় চলে আসবে, ইদা জা আজালুহুম যখন তোমার পরিণামের সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিমুন, তোমার সময় চলে আসার পর তোমার সময় থেকে এক মিনিট আগাবেও না এক মিনিট পিছাবেও না। আল্লাহ যখন যেই জায়গায় তোমার মৃত্যু লিখে রেখেছেন, কোন জায়গায় কখন কোথায় মৃত্যু লিখে রেখেছেন সেটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। রাস্তে বলেন না, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এজন্য শুনেন, পৃথিবীতে কখন কি ঘটবে কি ঘটবে না, কি হবে না, কি করবে না, এই সব কিছু জানেন একমাত্র কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর নাম তো জুড়ে বলতে তো সওয়াব আছে অবশ্যই, তো বলেন না সব কিছু একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন্নাহু মাফাতিহুল গায়ব, সব জিনিস সব অদৃশ্যের যত জ্ঞান আছে, অদৃশ্যের সব জ্ঞানের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অদৃশ্যের সংবাদ আমাদেরকে দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে জাহান্নামের সংবাদ দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে আল্লাহর আরশের সংবাদ দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে সিদরাতুল মুনতাহার সংবাদ দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে পুল সিরাতের সংবাদ দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে মিজানের সংবাদ দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে আলামে বারজাখ কবরের জীবনের সংবাদ দিয়েছেন। এগুলো আমরা একটাও দেখি না, একটাও শুনি না, একটাও জানি না, কিন্তু তারপর আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলেন না কেন? এজন্য মুমিনের এক নম্বর পরিচয় আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, মুমিন হতে হলে এক নম্বর গুণ লাগতে হবে। তুমি শুধু মুমিন দাবি করলে হবে না, এক নম্বর গুণ ইমানদার মুসলমান হতে হলে তোমার এক নম্বর গুণ লাগবে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, খুব মনোযোগ, এক নম্বর গুণ আল্লাযীনা, যারা ইউমিনুনা ঈমান আনে বিল গায়ব, অদৃশ্যের উপর, আমি কবরের আযাব দেখি নাই তারপরে বিশ্বাস করি কি করি না? পৃথিবীর সব কিছু অবিশ্বাস করলো, আমি কবরের আযাবকে কি করি করি কি করি না? আমি জান্নাত বিশ্বাস করি কি করি না? জান্নাত দেখেছেন। আমি জাহান্নাম বিশ্বাস করি কি করি না? জাহান্নাম দেখেছেন। আমি পুল সিরাত বিশ্বাস করি কি করি না? পুল সিরাত দেখেছেন। তো এই যে না দেখে বিশ্বাস, এটাকে বলে ঈমান। বলেন, না দেখে বিশ্বাস এটাকে বলে কি? ঈমান। রাস্তে বলেন, না দেখে বিশ্বাস এটাকে বলে কি? তো আমাদের এক নম্বর পরিচয় আল্লাহ বলেন, আল্লাহর নবী আল্লাহ বলেন ওয়া আনা মিনাল মুসলিমিন, যে আমরা শুধু মানুষ না, মানুষ হওয়ার পর আমাদের পরিচয় মানুষ থেকেও আমাদের বড় যে পরিচয়, যে আমরা অন্যান্য সাধারণ মানুষ না, কারণ সাধারণ মানুষ কখনো উলাইকা কাল আনআম বাল হুম আদল, চেহারায় মানুষ হতে পারে, আল্লাহ বলেন চেহারায় মানুষ, কিন্তু খাসলতের চরিত্রে চতুষ্পদ জন্তুর থেকেও কিছু মানুষ আরো খারাপ হতে। তো বোঝা গেল শুধু মানুষ হওয়ার ভিতর কামিয়াবি নাই, মানুষ হওয়ার পর আমাদের পরিচয় ওয়া আনা মিনাল মুসলিমিন, আমরা কি? হ্যাঁ, কথা বলে না নড়াইলের মুসলমান, বলেন আমরা কি? আমরা কি মুসলমান? খুব মনোযোগ, আমরা মুসলমান। পৃথিবীতে ইসলাম একটা ধর্ম, ইসলাম একটা কি? হিন্দু একটা, বৌদ্ধ একটা, ইহুদি একটা, খ্রিস্টান একটা, তো অন্যান্য ধর্মের আর মুসলমান ধর্মের ভিতর পার্থক্য কোথায় জানেন? যেমন হিন্দু ধর্ম, আপনার ব্যক্তিগত জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন? হিন্দু ধর্ম তাকে দিক নির্দেশনা দিবে না। তার পারিবারিক জীবন কিভাবে সে পরিচালনা করবে? হিন্দু ধর্ম তাকে দিক নির্দেশনা দিবে না। তার বৈবাহিক জীবন কিভাবে পরিচালনা করবে? হিন্দু ধর্ম তাকে দিক নির্দেশনা দিবে না। তার সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে? হিন্দু ধর্ম তাকে দিক নির্দেশনা দিবে না। তার আত্মীয় স্বজনদের সাথে তার সম্পর্কটা কেমন হবে? হিন্দু ধর্ম দিক নির্দেশনা দিবে না। হিন্দু ধর্ম তোমার পরিচয়, তুমি হিন্দু, পূজা করো, উৎসব করো, তোমার ব্যক্তি জীবন কিভাবে তুমি পরিচালনা করবা তুমি ভালো জানো,
খ্রিস্টান ধর্মের কথা একই, তোমার পরিচয় খ্রিস্টান, তোমার ব্যক্তি জীবন তুমি যেভাবে ইচ্ছা পরিচালনা করো, তোমার সামাজিক জীবন তোমার যেভাবে ইচ্ছা পরিচালনা করো, তোমার রাষ্ট্রীয় জীবন যেভাবে ইচ্ছা পরিচালনা করো, তোমার বৈবাহিক জীবন যেভাবে ইচ্ছা পরিচালনা করো, শুধুমাত্র বড়দিন বিশাল অনুষ্ঠান করে পালন করবা, তারপরে তোমার পরিচয় তুমি খ্রিস্টান, বাস এতটুকুই যথেষ্ট। কিন্তু আপনি যখন ইসলাম ধর্মে প্রবেশ করে ফেলবেন, আপনি যখন পড়ে ফেলবেন লা ইলাহা জোরে বলেন, আপনি যখন পড়ে ফেলবেন লা ইলাহা, তখন আপনার ব্যক্তি জীবন যেভাবে ইচ্ছা সেভাবে আপনি পরিচালনা করতে পারবেন। আপনার ব্যক্তি জীবন পরিচালনা করার কিছু বিধান ইসলাম আপনাকে দিয়েছে কি দেয় নাই? আপনার সামাজিক জীবন পরিচালনা করার কিছু বিধানাবলী ইসলাম আপনাকে দিয়েছে কি দেয় নাই? আপনার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার কিছু বিধান ইসলাম আপনাকে দিয়েছে কি দেয় নাই? আপনার পারিবারিক জীবন পরিচালনা করার কিছু বিধান ইসলাম আপনাকে দিয়েছে কি দেয় নাই? এজন্য ইসলাম আসার পর পৃথিবীতে অন্য কোন ধর্মের বিধান যদি কেউ পালন করে, পরকালে সে মুক্তি লাভ করতে পারবে না। রাস্তা বলে ইসলাম আসার পর আল্লাহর নিত একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন, ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ কোরআনে বলেন, হে পৃথিবীর বিশ্বাসী বান্দারা শুনো, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ শুধু ইসলাম একমাত্র মনোনীত ধর্ম এটাই বলেন নাই, আল্লাহ এটাও বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিন, ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর ইসলাম ধর্ম বাদ দিয়ে যদি কেউ হিন্দু ধর্মের অনুসারী হয়, যদি কেউ বৌদ্ধ ধর্মের অনুসারী হয়, যদি কেউ ইহুদিদের ধর্মের অনুসারী হয়, যদি কেউ হিন্দুদের ধর্মের অনুসারী হয়, পরকালে নাজাত লাভ করতে চায়, পরকালে মুক্তি লাভ করতে চায়, আল্লাহ বলেন লা 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 ফালা ইয়ুকবালা মিনহু, কোশ্চিন কেলাও সম্ভব না, পরকালে তুমি যদি নাজাত লাভ করতে চাও তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আস্তে বলেন, দুই হাত তুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব মনোযোগ, আমি আগে বলেছি আমি একটা বিষয় ধরে বজাহাত করার চেষ্টা করব, খুব মনোযোগ দিয়ে বুঝেন কথা। তো ইসলাম ধর্ম আসার পর পৃথিবীতে আর কোন ধর্ম থাকবে? হ্যাঁ, ধর্ম থাকবে না কেন? আমাদের হিন্দু ধর্ম আছে না, থাকবে। বৌদ্ধ ধর্ম তারা তাদের মতো পালন করবে, আমাদের কাজ কি? হিন্দুদেরকে আমরা দূর করে মুসলমান বানাবো না? ইহুদিদেরকে জোর করে মুসলমান বানাবো না? খ্রিস্টানরা খ্রিস্টানদেরকে জোর করে মুসলমান বানাবো না? আমাদের নবী কাউকে জোর করে মুসলমান বানান নাই। আমাদের নবী দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা বলেন, আমাদের নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষ সকল, তোমরা যদি পরকালে লাভ করতে চাও, কোন দেবীর পূজা করে, কোন মূর্তির পূজা করে, কোন গাছের পূজা করে, কোন গরুর পূজা করে, কারো পূজা করে পরকালে তুমি মুক্তি লাভ করতে পারবে না। পরকালে যদি তুমি মুক্তি লাভ করতে চাও একমাত্র সিজদা দিতে হবে কাকে? এই হাত তুলে বলেন, একমাত্র সিজদা দিতে হবে কাকে? আল্লাহ ছাড়া মুসলমান আর কারো কাছে মাথা নত করতে পারে? বলেন বলেন, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারে? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করলে ইমানও থাকবে? খুব মনোযোগ। এবার বুঝেন পরের বিষয়টা, এতটুকু বুঝাইলাম যে ইসলাম, এখন আপনি ইহুদিদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে, তখন কি আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে এসেছি আছি। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে এটা না যে ধর্ম যার যার উৎসব সবার, এটা কথা বুঝাইতে পারি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে এটা না, হিন্দু ধর্মের পূজা হচ্ছে আপনি পূজায় গিয়ে নাচ গান করবেন, এটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে হলো আমি তোমাকে ইসলামের দাওয়াত দিব, আমি তোমাকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো রব নাই। যদি আল্লাহর ধর্ম মানো তুমি পরকালে মুক্তি পাইবা, আল্লাহর ধর্ম যদি না মানো তুমি জাহান্নামের পথে থাকো, আমি জান্নাতের পথে আছি ইনশাআল্লাহ। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা। যাক, এবার বলেন ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? খুব মনোযোগ, এবার পরের কথা বুঝেন, আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই?
আচ্ছা মনে করেন এই যে লোহা গড়ায় আপনারা যারা ব্যবসা করেন, দোকান করেন, চাকরি করেন, এই যা করেন, এই চাকরি কিভাবে করবেন, ব্যবসা কিভাবে করবেন, কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন, বাকিতে বিক্রি করলে কিভাবে করবেন, কিস্তিতে বিক্রি করলে কিভাবে করবেন, অথবা কারোর থেকে বিভিন্ন ধাপে ধাপে কিনতে হলে কিভাবে কিনবেন। আমি আগে এখনো ধান জমিনে আসে নাই, আগে ধান বিক্রি করে ফেললাম, গাছে এখনো আম আসে নাই, আমের বাগান বিক্রি করে ফেললাম, এখনো কাঁঠাল আসে নাই, কাঁঠালের গাছ বিক্রি করে ফেললাম, এই যত ধরনের লেনদেন আমাদের দেশে আছে, পৃথিবীতে আছে, সব ধরনের লেনদেনের ব্যাপারে ইসলামের মৌলিক নির্দেশনা আছে না নাই, কোরআন সুন্নাহ ফিকহে আছে না নাই। এজন্য আমি আজকে দুইটা বিষয়ে কথা বলবো। এক নম্বর বিষয়, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম আমাদেরকে মানতে হবে কোরআন। এক নম্বরে মানতে হবে, সবাই বলেন, আমি তো বলছি আমি ওয়াজ করব না, এক নম্বরে মানতে হবে কোরআন, মানতে হবে। এই কথার মাঝে পৃথিবীর কোন মুসলমানের মাঝে কোন ধরনের কোন ইখতিলাফ আর আসতে বলেন। এবার পরের প্রশ্ন বুঝেন, আমাদেরকে জীবন কোরআন অনুযায়ী পরিচালনা করতে হলে, কোরআনের বিধান আমাদেরকে জীবনে বাস্তবায়ন করতে হলে, কোরআন অনুযায়ী আমার জীবনের প্রত্যেকটা কাজ সম্পাদন করতে হলে, কোরআন অনুযায়ী আমার ব্যবসায়িক জীবন সাজাতে হলে, কোরআন অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন সাজাতে হলে, কোরআন অনুযায়ী আমাদের পারিবারিক জীবন সাজাতে হলে, কোরআনের সাথে সাথে আমাদেরকে আরেকটা জিনিস মানতে হবে, সেই জিনিসের নাম হলো সুন্নাহ। বলেন সেই জিনিসের নাম। তাহলে এক নম্বরে মানতে হবে, বলেন বলেন, এক নম্বরে মানতে হবে, আর কোরআনের ব্যাখ্যা হলো, কোরআনের ব্যাখ্যা হলো। এজন্য আপনি পরিপূর্ণভাবে কোরআন অনুযায়ী আমল করতে হলে কোরআনের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও মানা লাগবে কি লাগবে না?